ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن زيد بن خالد الجهني رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من فطر صائما كان له مثل أجره، غير أنه لا ينقص من أجر الصائم شيء. رواه الترمذي والنسائي وابن ماجه وابن خزيمة بن حبان في صحيحيهما. وقال الترمذي: حديث حسن صحيح. ایک حدیث پڑھ کر لام صائم کے افطار قرآن سمپرکت صائم روزہ دار جو سیام رکھے سیام پالن کاری بیکتی کے افطار کرالے کتٹک ثواب زید بن خالد الجہنی رضی اللہ عنہ بولیں اللہ رسول صلی اللہ علیہ وسلم بولیچن کہ جدی کن صائم کے افطار کرائے صائم روزہ دار کے تاہلے کان لہ مثل اجرہ تاہلے سے تار متوی ثواب پابے غیر انہ لا ینقص من اجر الصائم شیء کنتو صائمر ثواب تے کچھ کم بنا کہن سبحان اللہ جدی اپنی کنو روزہ دار کے افطاری قرآن যে কোনো জিনিস দিয়ে খেজুর দিয়ে আর না হয় একটা কিছু নিজের আমাদের দেশের চানা বুট ইত্যাদি দিয়ে অথবা জাউ দিয়ে শাক দিয়ে যে যেরকম খায় সৌদিতে যেরকম খায় ওই হিসেবে যে যেখানে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আপনি ওখানে খাওয়ালেন তার সমান সব আল্লাহ পাক আপনাকে দান করবেন সে সারাদিন সিয়াম পালন করে যতটুকু সব পেয়েছে আপনি তার মতো সব পাবেন আল্লাহ কিন্তু ওর সব থেকে কম হবে না এজন্য আমরা দেখতে পাই সৌদিতে আলহামদুলিল্লাহ কতটু মাশাআল্লাহ এখন সব বন্ধ সব বন্ধ লকডাউন এতচ্ছত্ব দেখেন বিভিন্ন জায়গায় আমি দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠান মানুষের বাড়িতে নিয়ে ইফতারি নিয়ে পৌঁছাচ্ছে আল্লাহ তাদেরকে জেজে হের দান করুন আমাদের দেশেও বিত্তশালীরা অথবা যে যেরকম পারে খাওয়ায় আলহামদুলিল্লাহ নিজ তৌফিক অনুযায়ী তো আমরা যাদেরকে আল্লাহ পাক একটু তৌফিক দিয়েছেন আমরা যেমন পরদেশ আছি বিদেশ আমরা কামাই করছি অথবা যারা দেশে আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি চলতে পারছেন বর্তমানে বাংলাদেশের লোকজনের প্রয়োজন বেশি গরিব মিসকিন তারপরে সব বন্ধ কাজকর্ম লোকজনের বন্ধ তাই আপনি যদি চেষ্টা করেন এক একজন মিসকিন বা এক একজন গরিব অথবা অসচ্ছল প্রতিবেশীকে অথবা স্বাভাবিক চলাফেরা করতে পারে কিন্তু বর্তমানে সব বন্ধ তাদেরকে যদি খাওয়ান ইফতারি যদি করান তাহলে কতটুকু সওয়াব সেহারি যদি খাওয়ান আমরা যথাসাধ্য চেষ্টা করব একজন একজনকে সহযোগিতা করতে বিশেষ করে নিজ নিজ দেশে আপনি চাই বাংলাদেশ চাই ইন্ডিয়া চাই পাকিস্তান যে যে স্থানে আছে আমরা গরিব না হলে গরিব দেশ না হলে আমরা এখানে আসতাম না যে যে স্থানে আছেন প্রবাসী ভাইয়েরা সকলেই আমরা চেষ্টা করি নিজের দেশের লোকজন প্রতিবেশী আত্মীয় স্বজন ওদেরকে বিশেষ করে বর্তমান এই সময়ে আবার সিয়াম রমাদান যথাসাধ্য চেষ্টা করি কিছু খাওয়ান কিছু দেন নিজের প্রতিবেশীদেরকে দেন গরিব মিসকিনকে খাওয়ান এর বদলে আপনি ইনশাআল্লাহ জান্নাত পাবেন এক তো আপনি তাকে ইফতারি করালেন সওয়াব আর এর বদলে আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাকে স্পেশাল ফজিলত আপনাকে দেবে ইনশাআল্লাহ আমি এই হাদিসকে সামনে রেখে কথা বললাম হালকা সংক্ষিপ্ত আপনাদের সকলের স্মরণ রাখার জন্য যে যতটুকু পারি আমরা সহযোগিতা করি নিজে আল্লাহর কাছে আল্লাহর দিকে রুজু হই বিশেষ করে এই মুহূর্তে সায়েম অবস্থায় আল্লাহ পাক দোয়া কবুল করে
আল্লাহ যেন আমাদের উপর থেকে আমাদের উপর থেকে এই মুসিবত দূর করেন, আর পারস্পরিক আমরা যেন সহযোগিতা যথাসাধ্য চেষ্টা করি, সহযোগিতা করি। রব্বে করিম বলেছেন ও তাআমানা আল বিররি ওয়াত তাকওয়া, তোমরা আল্লাহ ভীতির কাজে, নেক কাজে, আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে, সমাজ কল্যাণমূলক কাজে পরস্পরে একজন আরেকজনের সহায়তা করো, সহযোগিতা করো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।